এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা এবং এই মুহূর্তে কিন্তু লাল সতর্কতা জারি হয়ে গেছে শুধু পশ্চিমবঙ্গের জেলাতেই নয় আমাদের যে সম্পূর্ণ উপকূল অঞ্চল রয়েছে সেই উপকূল অঞ্চলে লাল সতর্কতা। এদিকে রম্ভা থেকে শুরু করে পুরী, পুরী কোণারক, তারপর পারাদ্বীপ সহ ভুবনেশ্বর এবং আমরা দেখতে পাচ্ছি চাঁদবালি, সোর, বালাসোর, জলেশ্বর, ভদ্রক এই সমস্ত উপকূলে লাল সতর্কতা জারি হয়েছে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি পুরীর মন্দির আগামীকাল এবং পরশু দুদিন বন্ধ থাকছে, মানে বৃহস্পতি শুক্র দুদিন বন্ধ। এছাড়া লাল সতর্কতা কোথায় রয়েছে? রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সম্পূর্ণ উপকূল অঞ্চলে। আর কোন কোন জেলাতে? পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে দীঘা, মন্দারমণি, কাতি, এগরা, খাজুরি, বাজকুল, ভগবানপুর সহ ময়না, মহিষাদল, তমলুক, হলদিয়া, এদিকে পাঁশকুড়া, কোলাঘাট এবং পশ্চিম মেদিনীপুরে সবং, বেলদা, নয়াগ্রাম, কেশিয়ারি, দাঁতন এবং খড়গপুর, বেলি, মেদিনীপুর, বালিচক, এই সমস্ত জায়গায় কেশপুর, শালবনি, চন্দ্রকোনা, আমলাগড়া, গোয়ালতোর, রয়েছে ঝাড়গ্রামেও লাল সতর্কতা। অন্যদিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন, নামখানা, হলদিবাড়ি, প্রেজারগঞ্জ সহ রায়দিঘি এবং ঝড়খালি, গোসাবা, কুমিরমারি এবং কেয়াতলা, বারুইপুর, কলকাতা, লাগোয়া আশেপাশের অঞ্চলগুলোতেও কিন্তু রয়েছে লাল সতর্কতা। লাল সতর্কতা রয়েছে বজবজ, ডায়মন্ড হারবারে এবং আমাদের কলকাতা পেরোনোর পর বজবজ পেরিয়ে ডায়মন্ড হারবার থেকে যে গঙ্গা প্রবেশ করেছে এবং একেবারে গঙ্গাসাগরে গিয়ে মিশেছে সে গঙ্গার উপরেও থাকছে লাল সতর্কতা। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং আমরা এবার জানব কোন জায়গাতে আঘাত হানতে চলেছে, কটা নাগাদ আঘাত হানবে এই ঘূর্ণিঝড় দানা, যে নামটি দিয়েছে কাতার। আজকের বুধবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রায় 70-75 কিলোমিটার নিয়ে সে এগোচ্ছে উত্তর পশ্চিমে এবং উত্তর পশ্চিমে এলে তার অবশ্যই গন্তব্য ওড়িশা এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল। এরপরে কী ঘটবে সেটাও আপনাদের জানিয়ে দিই, কটা নাগাদ এটি আছড়ে পড়বে, এক্স্যাক্ট কোন জায়গাতে সেটাও দেখাবো এই ভিডিওতে। আগামীকাল বৃহস্পতিবার সকালের দিকে আরও গতি বাড়াবে, আরও গতি বাড়িয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দীঘা ও ভুবনেশ্বরের মধ্যবর্তী স্থানে এগিয়ে যাবে। গতিবেগ থাকবে প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি, গাস্টিং আরও বেশি হবে। একবার গাস্টিংটাও আমরা চেক করে নিই, গাস্টিং মানে বায়ুর ঝাপটা কত থাকবে, প্রায় 120 কিলোমিটারের কাছাকাছি থাকবে এর ঝাপটা। তার মানে এই যে বায়ুর ঝাপটা বা উইন্ড গাস্টিং, এই গাস্টিং কিন্তু আসলে ক্ষতি করে বেশি। আমরা চলে যাই এর পরবর্তী সময়, কিভাবে এগিয়ে কোন জায়গাতে কটা নাগাদ আঘাত হানছে। কালকে সকাল 9টা পেরিয়ে চলে যাই আমরা সরাসরি দুপুর 12টা নাগাদ, দুপুর 12টা একটা নাগাদ একেবারে পৌঁছে যাবে পারাদ্বীপের কাছে। পারাদ্বীপ এবং জম্মু দ্বীপ, রাজনগর এবং দেখতে পাচ্ছি ধামরা। সকালের আপডেটে আমরা দেখছিলাম ধামরার দিকে আসছিল, কিন্তু এখন খানিকটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আর একটা কথা জানিয়ে রাখি, এটি আঘাত হানার আগে পর্যন্ত কিছু না কিছু পরিবর্তন আমরা দেখতে থাকবো, সেটা আমাদের পশ্চিমবঙ্গের দিকেও আসতে পারে, এর যে সেন্টার বা চোখ আবার পুরীর দিকেও যেতে পারে। আমরা প্রতিনিয়ত বা প্রতি মুহূর্তের আপডেট আপনাদের জন্য নিয়ে আসছি। এটির আঘাত হানার সম্ভাব্য স্থল আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা ধামরা নয়, জম্মু। জম্মু বলে একটি উপকূলে অঞ্চল রয়েছে, সেটা হয়তো দ্বীপের মতো, সেইখানে আঘাত হানছে। আঘাত হানার সময় তার গতিবেগ থাকবে প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি। তার মানে এই যে পারাদ্বীপ সহ এই জম্মু এবং ধামরা এই জায়গাগুলোর উপরে ভারী এফেক্ট তো পড়ছেই, তাছাড়া এর আউটার লাইন বা লেজ, তার জন্য পুরী থেকে শুরু করে ভুবনেশ্বর, কোণারক, পারাদ্বীপ, ধামরা, চাঁদবালি, সোর, বালাসোর, জলেশ্বর, ভদ্রক, আমাদের দীঘা, কাথি, মন্দারমণি, হলদিয়া, নামখানা, প্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, সাগরদ্বীপ, হলদিবাড়ি ভারী থেকে অতি ভারী এফেক্ট পড়বে এবং বৃষ্টি তার সঙ্গে ঝড়। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড়ের গতিবেগ থাকবে প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি। এটা যদি নর্মাল গতিবেগ আমরা দেখি তাহলে নর্মাল গতিবেগ থাকবে গঙ্গাসাগরের কাছে প্রায় 60-70 কিলোমিটারের উপরে। বেশ ভালো রকমই এই ঘূর্ণিঝড়টা দাপট দেখাবে আমাদের উপকূল অঞ্চলে। অবশ্য এই ঘূর্ণিঝড়টি যখন আছড়ে পড়বে সেই সময় আমাদের কলকাতাতে এর গতিবেগ থাকবে খুব একটা বেশি নয়, 25-30 কিলোমিটার। তার মানে বলতে পারি যে কলকাতার উপরে খুব বেশি ঝড়ের এফেক্ট পড়বে না, বৃষ্টির এফেক্টটাই বেশি পড়বে কলকাতার উপরে। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির এফেক্ট আমরা দেখতে পারবো। তার মানে
কালকে সন্ধ্যে 6টা নাগাদ আমরা লক্ষ্য করতে পারছি এটি কিন্তু আঘাত হানতে চলেছে ওড়িশার জম্বু দ্বীপের কাছে, পারাদ্বীপ আর ধামরায়ের মধ্যেকার একটি জায়গা। সেখানে এটি বৃহস্পতিবার সন্ধ্যে 6টা নাগাদ আঘাত হানবে, তার আগে থেকে তো শুরু হয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করিনি, এটি তো আঘাত হানবে সন্ধ্যে 6টা, কিন্তু সকাল থেকে পরিস্থিতি বা ঝড় কখন শুরু হবে জানিয়ে রাখি, কালকে বা আজ মাঝরাত্রি থেকে কিন্তু ঝোড়ো হাওয়া আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূল অঞ্চল হলদিবাড়ি সহ বা মাফ করবেন কলাপাড়া সহ সুন্দরবন এবং দেখতে পাচ্ছি ভুবনেশ্বর, পুরী, বালাসোর এই সমস্ত জায়গাতে উপকূলে ঝড় কিন্তু বা ঝোড়ো হাওয়া আজ রাত থেকে শুরু হয়ে যাবে। সকাল যত গড়াবে তত এই ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে, মানে ঝড়টা বাড়বে, তারপর সন্ধ্যে 6টা নাগাদ গিয়ে সেটি আঘাত হানছে। আঘাত হানার পর আস্তে আস্তে সেটি নিম্নচাপ হবে, নিম্নচাপ হয়ে কোন দিকে এগোচ্ছে, এগোচ্ছে কামাখ্যানগর মানে ওড়িশার মধ্যে দিয়ে সে এগোতে থাকছে এখনও অবধি, এরকম আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমাদের পশ্চিমবঙ্গের মূল যে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু যদিও খানিকটা কমলো তবুও একেবারে কমলো না। দীঘা, মন্দারমণি বা উপকূল অঞ্চলে এই ক্ষয়ক্ষতির যে সম্ভাবনা সেটা বাড়লো এবং দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন, পেজারগঞ্জ, গঙ্গাসাগরের দিকেও কিন্তু ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যাচ্ছে। উপকূল রক্ষী বাহিনী প্রস্তুত আছে, এই হচ্ছে গিয়ে পজিশন। এবং আমরা যদি আর একটা ম্যাপ থেকে দেখি তাহলেও দেখতে পাচ্ছি সেখানেও টাইম দেখাচ্ছে বিকেলবেলা 5:30 নাগাদ এটি আছড়ে পড়তে চলেছে একেবারে পারাদ্বীপের উত্তরে, এবং সেই জায়গাটির নাম তো আপনাদেরকে বললামই, কুজাং এবং জম্বু। এই যে জম্বু, আরেকটি জায়গা রয়েছে হুকিতোলা আইল্যান্ড, এটা ওড়িশার, সেইখানে কিন্তু আঘাত হানতে চলেছে এবং আঘাত হানার সময় এর গতিবেগ প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি, 80 থেকে 100 কিলোমিটারের মধ্যে থাকবে এর গতিবেগ। সমস্ত আপডেট দেখে নিলাম, এই হচ্ছে গিয়ে পরিস্থিতি, আর এটাই হতে চলেছে। সামান্য হয়তো এখন আমরা দেখতে পাচ্ছি এই জম্বুর কাছে সে আঘাত হানছে, সেটা হয়তো একটু পারাদ্বীপের দিকে আসতে পারে, আবার একটুখানি বালাসোর বা জলেশ্বরের দিকে বা দীঘার দিকে আসতে পারে, সেটা যেরকম যেরকম এগোতে থাকবে সেরকম সেরকম লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো। কাল সকালবেলার থাকবে আপনাদের জন্য আপডেট, সেই আপডেটও আমরা বুঝে নেব যে এক্সাক্ট কোন জায়গায়। তবে হ্যাঁ, এই ঘূর্ণিঝড় যে একেবারে যে সেন্টার জম্বুতে আঘাত আনছে মানে সেখানেই তো এফেক্ট ফেলবে, না ফেলবে বিরাট বড় একটা জায়গা জুড়ে, সেই জায়গাটা আমাদের বাংলাদেশের একেবারে দক্ষিণ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দক্ষিণ হয়ে এখানে ওড়িশার পুরো পূর্ব দিকের যে উপকূল অঞ্চল সমস্ত জায়গার উপরই এফেক্টটা পড়তে চলেছে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে বেশ ভারী রকম কিন্তু এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে। কীভাবে এগোচ্ছে একবার আপনাদের দেখিয়ে দিই, দেখুন ঠিক এইভাবে কিন্তু এগিয়ে আসছে আস্তে আস্তে করে। আজ মাঝরাতের পর থেকেই আবহাওয়ায় আরও ভারী রকম বদল আসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা ও বাংলাদেশে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কীরকম বৃষ্টিপাত কখন হতে পারে সেটাও দেখে নেব, তারপর একটু জিএফএস মডেলও দেখবো সেটা সম্ভাবনা কী বলছে। তার আগে আমরা দেখে নিই আগামীকালকে বৃষ্টি রয়েছে, সকাল থেকেই কিন্তু পরিবর্তন হবে, তবে শুক্রবারের বৃষ্টিটা একটু বেশি থাকবে। এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে, যদি এতটাই ওড়িশার দিকে ঘুরে যায় তাহলে আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির যে পরিমাণ সেটা একটু কমলো, একেবারে কমে গেল না, একটু কমলো। কালকে বৃহস্পতিবার বৃষ্টি যেটা সেটা সম্ভাবনা দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সবচেয়ে বেশি বা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে, বাংলাদেশেও থাকছে, মধ্য বাংলাদেশ সহ উত্তর বাংলাদেশে, আসামেও কিন্তু বৃষ্টি থাকছে। শুক্রবারের যে ভারী বৃষ্টিটা দেখেছিলাম সেই বৃষ্টিটা হবে, সে বৃষ্টিটা আমরা কলকাতা, চন্দননগর সহ দেখতে পাচ্ছি, হলদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, হাওড়া, হুগলি, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, বেশ ভারী বৃষ্টি শুক্রবার দিন আমরা লক্ষ্য করতে পারছি। অপেক্ষাকৃত বাংলাদেশে কম কিছুটা বৃষ্টি আসামের দিকে দেখা যাবে, উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পারবো, শনিবার হয়ে যাবে পরিষ্কার। এই হলো গিয়ে সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম। এবার আসি জিএফএস মডেল কী বলছে, জিএফএস মডেল কি অন্য কিছু দেখাচ্ছে। জিএফএস অনুযায়ী এই ঘূর্ণিঝড়টি এখন তো একই জায়গাতে অবস্থান করছে, পরবর্তী সময় সেটি আঘাত হানার সম্ভাব্য স্থান কোথায় দেখাচ্ছে জলেশ্বরের কাছে এবং আমাদের দীঘা আর জলেশ্বরের মধ্যবর্তী চাঁদিপুরের আর দীঘার মধ্যবর্তী একটি স্থানে, যেটি একেবারেই জলেশ্বরের খুব কাছাকাছি। এটিও হতে পারে, এটি হতে পারে, যদি এটি হয় তাহলে ওই মোটামুটি একই রকম, তবে এটি যদি হয় তাহলে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা আরও বেশি হবে বৃহস্পতি ও শুক্রবার, আর সেক্ষেত্রে আমাদের কলকাতার উপর দিয়ে যেতে পারে, এর সম্ভাবনাটা অনেকটাই কমে গেছে, ECMWF যেটা বলছে সেটাই হতে চলেছে। এই সম্পূর্ণ আলোচনা করলাম, আশা করি এই আলোচনা কাজে লাগলো, তাপমাত্রা কালকের
কীরকম থাকবে দুপুরে একবার সেটাও আলোচনা করে নিই। কালকে তাপমাত্রা বেশ কম থাকবে দুপুরের দিকে, কালকে কিন্তু বৃষ্টি রয়েছে, ঝড় রয়েছে, তাই 26-27 মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গও এমন কিছু নয়, 26-29 শিলিগুড়ি, আবার আলিপুরদুয়ারের দিকে 26, বাংলাদেশের উত্তরে 24, মধ্য বাংলাদেশ ঢাকা 27, বাকি সবই 27-29 মধ্যে, তবে চিটাগাং মহেশখালী 31-32 মতো, ত্রিপুরা থাকবে 29 মতো, শিলচর 28 এবং আসাম 24-23-24 মধ্যে। তো বন্ধুরা, এটা হচ্ছে সম্পূর্ণ আলোচনা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি কাজে লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।